নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য খুলে দেয়া হয় শহীদ মিনার। এ সময় নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগ ও সদর থানা কৃষক লীগের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো হয়। শ্রদ্ধা নিবেদন জানান নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ সদর থানা কৃষক লীগের সভাপতি কাশেম সম্রাট, সাধারণ সম্পাদক রানা আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাতৃভাষা এবং এই দিনে আমাদের মাতৃভাষার জন্য সালাম, রফিক, বরকত, জাব্বার সহ অসংখ্য বাঙালি তরুণ যুবক, সামরিক স্বৈর শাসক ইয়াহিয়া টিক্কা খানের বিরুদ্ধে রাজপথে নেমে এই ভাষাকে সমুন্নত রাখার জন্য সেদিন শাহাদাত বরণ করেছিলেন। একুশ মানে আমার গর্ব, একুশ মানে আমার চেতনা। আজকের এই 52 আন্দোলনে হাজারো শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই ভাষা আন্দোলন পেয়েছি, তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কৃষক লীগ এবং নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে শহীদ দিবস, 21 ফেব্রুয়ারি, বাচ্চাদেরকে ভাষার অধিকার যে আদায়ের জন্য আমাদের যে আমরা যে কষ্ট করছি, ত্যাগ স্বীকার করছি, এটা ওদেরকে উপলব্ধি করার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা ভাষার জন্য ত্যাগ স্বীকার করছি, এটা তোমরা বুঝো যে 21 ফেব্রুয়ারি আমাদের কত বড় একটা রাষ্ট্রীয় অধিকার, ভাষার অধিকার, সেটা উপলব্ধি করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। জনতার উপস্থিতি, জনপ্রভাবিত কৃষ্ণ